nem biztos. Ismét! Tudom, ki kell? Yummy chicken burger! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি অবশ্য একটা অনুরোধের ভিডিও করছি। আমি অনেক বেশি মেসেজ পাই যে আপু তোমার সম্পর্কে জানতে চাই, যেহেতু আমি অনেক দিন ধরেই অনলাইনে কাজ করি, সো বিভিন্ন গ্রুপেও অ্যাক্টিভ, অনেকেরই ইন্টারেস্ট থাকবে, কারণ সব কিছু তো সব জায়গায় শেয়ার করাও যায় না, আর সেগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তা এখন আমার হাজব্যান্ড স্পেশালি, সে আমাকে অনেক অনেক বেশি বেশি সাপোর্ট করে, বিধায় আমি অনেক কিছু করতে পারি। যেমন আমি একজন ভিডিওগ্রাফার, আমি বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ থাকি, ফেসবুকেও আগে অনেক ভিডিও করতাম, এখন অবশ্য অনেক বেশি বিজি, আমি বিভিন্ন গ্রুপে লাইভও হতাম, ইউটিউব নিয়েও আলোচনা করতাম, আবার অন্যান্য বিষয় নিয়ে বা সার্চ ইংলিশ গ্রুপেও ইংলিশ ভিডিও করতাম। তা আমি অনেক বেশি বিজি হয়ে যাওয়া সেগুলো আর করতে পারছি না, যেহেতু আমি ইউটিউবার, ইউটিউবেও আমার অনেক চ্যানেল আছে, সেখানেও আমি ভিডিও মেক করি, আবার আমার ব্লগ চ্যানেলও আছে, রিসেন্টলি আবার ফেসবুকেও আমি ব্লগ করছি। সো এত কিছু, আবার আমার দুইটা মেয়ে, একটা বয়স 4 বছর আর ছোটোটা 6 মাস 7 মাস হয়ে গেছে। তা আমার দুইটা লিটল বেবি রেখে তারপর এত এত চ্যানেল, ফেসবুক, সব কিছু কীভাবে মেনটেন করি, আর এগুলো আসলে সম্ভব হয়েছে আমার হাজব্যান্ড সুমনের জন্য, কারণ ও যদি সাপোর্টিভ না হতো বা আমাকে হেল্প না করতো শুরু থেকে, তাহলে আমি এত কিছু আসলে করতে পারতাম না, আর আজকের এই পজিশনেও আসতে পারতাম না। এখন আমার অবশ্য ইউটিউবে অনেক চ্যানেল আছে, লাইক 7-8টা চ্যানেল আছে, সেগুলোতে আমি কাজ করি এভরিডে, আর টিম ওয়াইজ কাজ করি, আমার অফিস আছে, আমার একটা বিজনেস আছে সেটার উপলক্ষে আমি আসলে ভিডিওটা মেক করছি এবং সবার সাথে শেয়ার করছি, কারণ আমি চাই ঘরে বসেও যারা বাচ্চার জন্য কিছু করতে পারে না, তারা যেন কিছু করতে পারে, বা ঘরে বসে যদি একটা ইনকাম আসে, একটা বিগ অ্যামাউন্ট ইনকাম আসে, তাহলে তো অবশ্যই আমি মনে করি প্রত্যেকটা বোনের আগে আসা উচিত, যারা বাচ্চার জন্য কিছু করতে পারেন না বা বাইরে গিয়ে করাও সম্ভব হচ্ছে না, তারা চাইলেই করতে পারেন, বা আমি কীভাবে করি সেগুলোও ফলো করতে পারেন, তাহলেও অনেক আইডিয়া পাবেন। সেজন্যই আমি অবশ্য অনেক বেশি সেটা রিকোয়েস্ট পাই, আর আমার এমন ইচ্ছেও ছিল আমাকে নিয়ে, বা আমি যেভাবে আর্ন করি বা যেভাবে ইনকাম করি, আমি আস্তে আস্তে সবার সাথে সেটা শেয়ার করব, যেন অন্যরাও সেটা থেকে উপকৃত হয় বা কিছু করতে পারে। যেমন আমার হাজব্যান্ড আমার দুইটা মেয়েকেই লুক আফটার করে, আর আমি সারাক্ষণই কাজ করি, সারাক্ষণ কাজ বলতে আমি ভিডিও করি, আবার সেগুলো এডিট করা, সব কিছু মোটামুটি 90% কাজগুলো আমি করি, আর এখন আমার টিম হয়েছে যারা কাজ করে বা ভিডিওগুলো এডিট করে দেয়, বা আমার ছোটো বোনও করে আমার সাথে, সো এখন আমরা টিম ওয়াইজ করছি, কিন্তু এর আগে কিন্তু আমি সব কিছু একা একা ম্যানেজ করেছি। শুরুতে অনেক বেশি কষ্ট হয়েছে, স্টিল নাও কষ্ট হয়, তারপরও কষ্টটা আর গায়ে লাগে না, যখন একটা পর্যায়ে চলে আসে মানুষ তখন আর তার কষ্টটা গায়ে লাগে না, তখন মনে হয় যে না আমার ভালোই লাগে, এখন তো আর আমি বোর হয় না, বরং এত বেশি বিজি থাকি যে 1 মিনিটের জন্য সময় পায় না, একটু সময় পেলেই ভিডিও করা, ভিডিও এডিট করা, আইডিয়া বের করা, অন্যান্য ভিডিও দেখা, সো সব মিলিয়েই আমি খুব বেশি বিজি থাকি, আর সেটাই যে সুমন আমাকে অসম্ভব সাপোর্ট করে, এবং একজন সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েই আমি আমার ক্যারিয়ারটা গুড ওয়েতে নিতে পেরেছি, আমি নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি এবং টাকাও আর্ন করতে পারছি। এজন্য প্রত্যেকেই মানে এমন সাপোর্টিভ হাজব্যান্ড যাদের, তাদেরই উচিত কিছু করা, সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগানো, যেন
কিছু একটা করা যায়। তো এখন আমি অবশ্য ভিডিওতেও কিছু কিছু ভিডিও করেছি দেখানোর জন্য যে মানে একজন হাজবেন্ড শুধু তার কাজ শুধু এখানেই সীমাবদ্ধ না, ঘরের যত ক্লিনিং আছে কুকিং থেকে ধরে সব কিছুতেই সে সাহায্য করে আমাকে, বাচ্চা লুক আফটার করা, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চাকে ঘুম পাড়ানো থেকে ধরে সব কিছুই একটা মা যা করে সম্পূর্ণ সব কাজগুলোই সুমন করে, যে কারণে আমি আদার্স কাজগুলো ইজিলি করতে পারি। তা এরকম সাপোর্টিভ হওয়াতে কী লাভ হয়েছে আমাদের? আমাদের লাভ হয়েছে আমরা একটা গুড একটা ক্যারিয়ার করতে পারছি সবাই মিলে, এবং সেগুলো অবশ্য আমি এই ভিডিওতেই সব বলবো না, আস্তে আস্তে আপনারাই যারা আমাকে রেগুলার ফলো করেন, যারা আমার ভিডিও দেখেন, বা ইউটিউবার হিসেবেও যারা আমাকে চেনেন, তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি। সো একটা অবস্থা ক্রিয়েট করার জন্য অনেক সাপোর্ট দরকার, আসলে সাপোর্ট ছাড়া সম্ভব হয় না। সাপোর্টগুলো প্রথম যে সাপোর্টটা সেটা হলো হাজব্যান্ডের সাপোর্ট থাকতে হবে বা ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে, তাহলে অনেক দ্রুত আগানো যায়, খুব তাড়াতাড়ি আগানো যায়। আর এই সাপোর্টগুলো ফ্যামিলির থেকে এই সাপোর্টগুলো না পেলে সত্যি আগানোটা টাফ, অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো এই জন্য সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট, আর নিজের চেষ্টা শক্তিও অনেক বেশি জোরালো থাকতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমি সেটা করবই বা আমি এটা আদায় করে ছাড়বই বা এটা আমাকে অর্জন করতেই হবে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না যদি আপনি ডিটারমাইন্ড হন, কোনো কিছু পাওয়ার জন্য ডেসপারেট হন। সো আমিও ঠিক ওরকমই ছিলাম বা স্টিল না আমি ওরকমই আছি, কোনো কিছু পাওয়ার জন্য যতটা কষ্ট হোক পরিশ্রম হোক সেটা করতে আমি খুব বেশি ডেসপারেট ছিলাম, এবং পরিশ্রমীও বলা যায়। কারণ আমি প্রয়োজনে না ঘুমায় হলেও আমি আমার কাজ করে দেন আমি মানে বাকি চিন্তা করি, কিন্তু আমার কাজ রেখে আমি কখনোই আদার্স চিন্তা করতেই পারি না। আমার কথা হলো আজকে আমি যা করব সেগুলো আমি আগের থেকে প্ল্যান করে ফেলি, ওয়েল প্ল্যানে ওয়েল অর্গানাইজে যারা চলবে তাদের লাইফটা বা তারা গুড ক্যারিয়ার করতে পারবে ইজিলি, এটা অনেক ইজি। তো আমি আজকে সিম্পল কিছু শেয়ার করেছি, যদিও সব কিছু শেয়ার করিনি, আস্তে আস্তে আমি আরও শেয়ার করব যেন সবার